জুলাই মাস থেকে পদ্মা সেতু হয়ে বেনাপোল দিয়ে আন্তর্দেশীয় ট্রেন মৈত্রী এক্সপ্রেস চালাতে চায় সরকার এ নিয়ে ভারতের সাথে আলোচনা চলছে বলে ডিবিসি নিউজকে জানান রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম ভাঙ্গা থেকে যশোরের রেলপথের কাজ জুলাইয়ে শেষ হওয়ার পর থেকেই পুরো দমে এ পথে চলবে ট্রেন তখন মৈত্রী এক্সপ্রেস এ পথে চালাতে পারলে সময় এবং খরচ কমে যাবে বলে জানান মন্ত্রী গেল বছর পয়লা নভেম্বর থেকে পদ্মা সেতু দিয়ে বাণিজ্যিকভাবে দক্ষিণবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল শুরু হয় তবে ফরিদপুরের ভাঙ্গা থেকে রাজবাড়ি হয়ে ঘুরে যেতে হয় খুলনাই এরই মধ্যে পদ্মা সেতু রেল প্রকল্পের কাজ প্রায় শেষ জুলাই মাসের প্রথম সপ্তাহেই হবে উদ্বোধন তখন ভাঙা হয়ে মধুখালী সেতু দিয়ে ট্রেন চলে যাবে যশোরের ফলে দূরত্ব একশো পঁচানব্বই কিলোমিটার কমে দাঁড়াবে একশো বাহাত্তর কিলোমিটার মাননীয় প্রধানমন্ত্রী নিজে এটাও উদ্বোধন করবেন এবং আশা করি জুলাই মাসের মধ্যে আমরা এটা উদ্বোধন করতে পারবো বলে আশা করি চল্লিশ হাজার কোটি টাকা খরচ করে দ্রুতগতি রেল বসানো হয়েছে এই প্রকল্পে ফলে তিন ঘন্টায় খুলনা যাওয়া যাবে বলে আশা করছে মন্ত্রণালয় এই লাইনের উপর দিয়ে আমরা একশো বিশ কিলোমিটার স্পিডে আমরা আমাদের ট্রেন ট্রায়াল দিচ্ছে যশোরে যাবে যারা বেনাপোলে যাবে ভারতে যাওয়ার জন্য যারা খুলনায় যাবে স্বল্প সময়ে এখানে যাত্রীরা যাতায়াত করতে পারবে এবং এটা আশা করি জনগণের চাহিদা পূরণ করতে পারবে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পসারের দশ বছরের গ্যারান্টি আন্তদেশীয় ট্রেন মৈত্রী এক্সপ্রেস চলাচল করে সিরাজগঞ্জ ঈশ্বরদী হয়ে স্টেশন দিয়ে যে পথের দূরত্ব তিনশো ছিয়ানব্বই কিলোমিটার দূরত্ব এবং চলাচলের সময় কমিয়ে আনতে তাই জুলাইয়ের পরে পদ্মা সেতু হয়ে বেনাপুল দিয়ে ট্রেনটি চালাতে চায় সরকার এটা তো শুধু আমাদের উপরে নির্ভর করে না এটা ভারতের সাথে আলোচনার সাপেক্ষে যদি সম্ভব হয় আমরা চেষ্টা করবো এ লাইনে ট্রেন চলাচল শুরু হলে রেলের রাজস্ব বাড়বে বলে আশা মন্ত্রীর মোহন ইসলাম ডিবিসি নিউজ ঢাকা